আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সব দেশের সাথে বিমান চলাচল স্থগিত করেছে সৌদি আরব। সৌদি আরবের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ গাকা জানিয়েছে 21 ডিসেম্বর থেকে এক সপ্তাহ সৌদি আরবে কোনো দেশের ফ্লাইট ওঠানামা করতে পারবে না। এই নিষেধাজ্ঞার মধ্যে শুধু যাত্রীবাহী ফ্লাইট থাকবে, তবে কার্গো এবং বিশেষ ফ্লাইট চলাচল করবে। করোনা পরিস্থিতি বিবেচনায় আরও এক সপ্তাহ নিষেধাজ্ঞায় সময়সীমা আরও বাড়তে পারে। সৌদি আরবের এই সিদ্ধান্তের পর আজ সোমবার থেকে বিমানের জেদ্দা, রিয়াদ এবং দাম্মামগামী সকল ফ্লাইট আগামী এক সপ্তাহের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের এমডি এবং সিইও মোকাব্বির হোসেন চ্যানেল আইকে জানিয়েছেন, বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা ফ্লাইট চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ পাবে। করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় দেশগুলো। ভাইরাসের এই নতুন ধরনের অস্তিত্ব পাওয়া গেছে অস্ট্রেলিয়াতেও সংক্রমণ ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠকে বসছে ইউরোপীয় ইউনিয়ন। আলিম আল রাজির রিপোর্ট। সারা বিশ্বে মহামারী শুরুর পর থেকেই এর বিস্তার ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে পুরো বিশ্বকে। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতি শনাক্ত হয়, এই মাত্রা যেন আরও বেড়ে গেল। সেপ্টেম্বরে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল। লন্ডনে ছড়িয়ে পড়া নতুন রূপের ভাইরাসটি অন্য কোনো দেশ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেদারল্যান্ডস ও ডেনমার্কে মিং নামের প্রাণীর দেহ থেকেও করোনার নতুন ধরনের মিউটেশন হয়েছে। নতুন এই প্রজাতিটি আগের থেকে 70% গতিতে ভাইরাস ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটেনের প্রায় অর্ধশতাধিক স্থানে ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, তবে এটি বেশি প্রাণঘাতী না বলে ধারণা করা হচ্ছে এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতাও অটুট থাকবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় রোববার থেকেই সাউথ ইস্ট ইংল্যান্ডে এবং লন্ডনে লকডাউন চলছে। রোববার প্রায় 36,000 নতুন আক্রান্ত হয়েছে, যা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে এই নতুন প্রজাতির সংক্রমণ এবার শুধু ব্রিটেনেই নয়, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও দেখা মিলেছে করোনার এই নতুন প্রজাতির। সিডনিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সবাইকে ঘরে থাকতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটেনে সংক্রমণের ঊর্ধ্বমুখী হয় সতর্কতা বাড়ানো হয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশও ফ্লাইট বাতিলের পাশাপাশি ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে। ডেনমার্ক, যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে তারা যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ভাইরাসটির বৈশিষ্ট্য সম্পর্কে আরও তথ্য নিশ্চিতের পর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আর নতুন এই প্রজাতির সংক্রমণ ঠেকানো এবং পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।